নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রয় মার্টিন প্রশ্ন বিচিত্র সলভ করাবো। তো দেখো, আজকে আমি পর্যায় সরণী মৌলের মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, তো দেখো এই চ্যাপ্টার থেকে অর্থাৎ 8.1 এই চ্যাপ্টার থেকে যে সমস্ত MCQগুলো আসতে পারে 2024 সালে মাধ্যমিক পরীক্ষায়, সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো, এটা আমাদের কিন্তু রয় মার্টিনের বই 2024 সালের ভলিউম 2। তো দেখো, এই বইয়ের জন্য কিন্তু অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি এই বইয়ের আমাদের যাবতীয় যে সমস্ত MCQগুলো আছে ভৌতবিজ্ঞানের, সেইগুলো যদি একটু সলভ করে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো। তো দেখো, তাদের জন্য আমি নিয়ে আসছি ভৌতবিজ্ঞান সলভ 2024 রয় মার্টিন। আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে 8.1-এর, বলেছে এক দাগের পর্যায় সরণিতে সন্ধিগত মৌলের সংখ্যা কটি? সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে এর অ্যান্সার 30টি। দু দাগের প্রশ্ন, 16 নং শ্রেণীর মৌলগুলিকে কি বলে? 16 নং শ্রেণীর মৌলগুলিকে কি বলে? অ্যান্সার হবে সি অ্যান্সার, চ্যালকোজেন বলে। তোমাদের মাথা রাখতে হবে যে 15 নম্বরে কী বলে, 16 নম্বরে কী বলে, 17 নম্বরে কী বলে, এইগুলো কিন্তু মাথা রাখতে হবে। কী হবে অ্যান্সার? হবে সি অ্যান্সার, চ্যালকোজেন। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন, তো দেখো এর অ্যান্সার হবে আমাদের সি অ্যান্সার, চ্যালকোজেন, আর এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার 30। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 3 নম্বরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? তো দেখো, সন্ধিগত মৌল নয়, তোমরা এখানে যেটা নজর করে দেখতে পারছো এটা কিন্তু আমাদের 4 দাগের প্রশ্ন, এর অ্যান্সার হবে সিএ। কী হবে অ্যান্সার? হবে সিএ। ওকে পরের প্রশ্ন, ও আমাদের 3 দাগের প্রশ্নটা বাদ চলে গেছে, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর নাম কি? তো দেখো অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, এমজি। কী হবে? এমজি হবে। ওকে আমাদের পরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন, প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? কার পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? অ্যান্সার হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার কে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে এটা 5-এর অ্যান্সার হবে কে হবে, 6-এর প্রশ্ন, সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন মৌল হল কোনটি? 6 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এইসি। কী হবে অ্যান্সার? হবে ডি এর অ্যান্সার এইসি। সুপ্রিয় দর্শকার্থী, যাকে বলে হিলিয়াম। 7 নম্বরের প্রশ্ন, কোন হ্যালোজেনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম? কার হবে বলো? আমরা নজর করে দেখতে পারছি যে এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে, ওকে আয়োডিন। পরের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন, প্রদত্ত কোন মৌলের ইলেকট্রন আসক্তি শূন্য? ইলেকট্রিক আসক্ত শূন্য, তো দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আমরা এখানে নজর করে দেখতে পারছি যে 8 দাগের যে প্রশ্ন, এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে, এ নেই। পরের প্রশ্ন, 9 দাগের প্রশ্ন, পর্যায় সরণীর শেষ প্রাকৃতিক মৌলিক হলো কি হতে পারে বলো? 9 দাগের প্রশ্ন, তোমরা কিন্তু এটা পড়েছো, কিন্তু ইউরেনিয়াম হবে। কী হবে? ইউরেনিয়াম হবে। আমাদের পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন, তো দেখো ONCF মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার ক্রম হলো, তো দেখো এটা কী হবে বলো? এর অ্যান্সার হবে না, যেটা দেখে মনে হচ্ছে সি এর অ্যান্সারও হবে না। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু আমাদের ডি এর অ্যান্সারও হবে না, এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। কী হবে? বি এর অ্যান্সার হবে।
পরের প্রশ্ন আমাদের 12 তারিখের প্রশ্ন, দীর্ঘ পর্যায় সরণির কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কি হবে বলো? 12 তারিখের যে প্রশ্ন আছে এটা কি হবে অ্যান্সার? তো দেখো তোমরা সুপ্রিয় দর্শকার্থী, 12 তারিখের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু আমাদের সিএর অ্যান্সার শ্রেণী 17। কী হবে? সিএর অ্যান্সার হবে শ্রেণী 17 হবে। পরের প্রশ্ন অথবা দিয়ে, হ্যালোজেন মৌলদের গ্রুপ সংখ্যা হলো কত? তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে 12 তারিখের যে প্রশ্ন আছে এর অ্যান্সার কী হবে বলো? এর অথবারেও অ্যান্সার হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 17 হবে। ওকে, পরে প্রশ্ন 13 তারিখের প্রশ্ন, কোনটি ক্ষার ধাতু নয়? তো দেখো অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার অ্যালুমিনিয়াম। কী হবে? ডি এর অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম হবে। পরে প্রশ্ন 14 তারিখের প্রশ্ন, আধুনিক পর্যায় সরণিতে নোবেল গ্যাসগুলির অবস্থান? 14 তারিখের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার 18 নং শ্রেণীতে। কী হবে? ডি এর অ্যান্সার হবে 18 নং শ্রেণীতে। পরের প্রশ্ন 15 তারিখের প্রশ্ন, একাধিক যোজ্যতা দেখা যায়? 15 তারিখের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সন্ধিগত মৌলের। কী হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সন্ধিগত মৌলের। 16 তারিখের প্রশ্ন, পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রমটি হলো? তো দেখো 16 তারিখের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে। কী হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ওকে, এইটা হবে অ্যান্সার। কী হবে? অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন 17 তারিখের প্রশ্ন, কোনটি চ্যালকোজেন মৌল? 17 তারিখের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে এস। ওকে, 17 তারিখের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার এস হবে। 18 তারিখের প্রশ্ন, প্রদত্ত কোনটি সন্ধিগত মৌল? তো দেখো 18 তারিখের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার সিআর ক্রোমিয়াম। 19 তারিখের প্রশ্ন, প্রদত্ত কোনটি ক্ষারীয় মৃত্তিকা মৌল নয়? তো দেখো অ্যান্সার কিন্তু হবে, 19 তারিখের যে প্রশ্ন এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার এনএ। কী হবে? এনএ হবে। পরের প্রশ্ন 20 তারিখের প্রশ্ন, প্রদত্ত কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো পর্যায়গত ধর্ম নয় 20 তারিখের যে প্রশ্ন আছে এর অ্যান্সার কী হবে বলো? 20 তারিখের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার তেজস্ক্রিয়তা। কী হবে? ডি এর অ্যান্সার তেজস্ক্রিয়তা। পরের প্রশ্ন 21 তারিখের প্রশ্ন, কী বলেছে? প্রদত্ত হ্যালোজিনগুলির মধ্যে সবচেয়ে বিজারণ ধর্মী হলো? তো দেখো বিজারণ ধর্মী হলো, 21 তারিখের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার আই হবে। ওকে, পরের প্রশ্ন 22 তারিখের প্রশ্ন, সাধারণ উষ্ণতায় যথাক্রমে তরল এবং কঠিন হ্যালোজিন হলো? তো দেখো 22 তারিখের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার বি আর আর আই, বি আর আর আই। পরের প্রশ্ন 23 তারিখের প্রশ্ন, সবচেয়ে তড়িৎ ধনাত্মক ও তড়িৎ ঋণাত্মক মৌলগুলি হলো? 23 তারিখের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার সি এস আর এফ। কী হবে? সি এস আর এফ হবে। 24 তারিখের প্রশ্ন, প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি হ্যালোজিন শ্রেণীর নয়? তো দেখো 24 তারিখের যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে বির অ্যান্সার এ আর। কী হবে? এ আর হবে। ওকে, সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কী হবে? এ আর হবে। পরের প্রশ্ন 25 তারিখের প্রশ্ন, তো দেখো এল আই ও তারপরে এফ তারপরে এন তারপরে সি মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম হলো? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, 25 তারিখের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে, প্রথমে এফ তারপরে ও তারপরে এন তারপরে সি তারপরে এল আই হবে। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে আমাদের 26 তারিখের প্রশ্ন, 26 তারিখের যে প্রশ্ন বলেছে পর্যায় সরণির দীর্ঘতম পর্যায়টি হলো?
ছাব্বিশ জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার বা ডির অ্যান্সার ষষ্ঠ ও সপ্তম উভয়ই, ষষ্ঠ ও সপ্তম উভয়ই। সাতাশ জায়গার প্রশ্ন, প্রদত্ত কোন মৌলটির আয়নীকরণ বিভবের মান সর্বনিম্ন। সাতাশ জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডির অ্যান্সার বিএ, কী হবে ডির অ্যান্সার বিএ। পরের প্রশ্ন আঠাশ দাগে, কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম। আঠাশ দাগে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার এল আই, কী হবে সি এর অ্যান্সার হবে এল আই হবে। উনত্রিশ দাগের প্রশ্ন, কোন হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট। উনত্রিশ দাগে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার এফ, কী হবে বি এর অ্যান্সার হবে এফ হবে। ত্রিশ দাগের প্রশ্ন, প্রদত্ত যে বিবৃতিটি ঠিক নয় তা হলো। ত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে, কীভাবে সি এর অ্যান্সার হবে। কোনো পর্যায়ের খার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক। আমাদের পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন বলেছে একত্রিশ জায়গার প্রশ্ন, তিনটি মৌল এ বি সি পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে, তো দেখো এখানে আমরা যেটা নজর করতে পারছি জেড প্লাস টু, জেড ও জেড, জেড মাইনাস ওয়ান। বি মৌলটি পর্যায় সারণীর গ্রুপ ১৮ ভুক্ত। নিচের কোন বিবৃতিটি ঠিক তা নির্ণয় করো। সুপ্রিয় দর্শকার্থী, আমরা যেটা নজর করে দেখতে পারছি একত্রিশ দেখে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার। মৌলটির তড়িৎ ঋণাত্মকতা ন্যূনতম, এ মৌলটির তীব্র বিজারণ ধর্মী। বত্রিশ জায়গার প্রশ্ন, দীর্ঘ পর্যায় সরণীর চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে। বত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডের অ্যান্সার ১৮টি, কী হবে ডের অ্যান্সার হবে ১৮টি হবে। সুপ্রিয় দর্শকার্থী, এটা রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করিয়েছি। প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছিল তাদের সুবিধার জন্য আজকে আমি সলভ করে দিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টার আমরা সলভ করে দেবো যাদের কাছে বইটা নেই তাদের জন্য। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।